আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী টেলিভিশন কর্তৃক আয়োজিত আপনাদের প্রিয় ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাচ্ছি অকৃত্রিম ভালোবাসা এবং তার প্রতি প্রেরণ করছি দরুদ এবং সালাম। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান নিয়ে। আজকেও ইনশাআল্লাহ চমৎকার কিছু বিষয় উপস্থাপন করব, সেই সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের উত্তরগুলো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের মাঝে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ নন্দিত মুফাসসির কোরআন জনাব মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম মাজিদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে। আমরা প্রতিদিনের ন্যায় আজকেও আপনাকে নিয়ে ইনশাআল্লাহ ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানে সুন্দর কিছু বিষয় আশা করছি এবং দর্শকের প্রশ্নের উত্তরগুলো আমরা অনুষ্ঠানের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আমরা সরাসরি প্রশ্নের দিকে যাই। আমাদের এক বোন প্রশ্ন পাঠিয়েছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আমাদের বোন নিশাদ মিরপুর ঢাকা থেকে আমাদের বোন জানতে চাচ্ছেন যে স্বামী যদি অন্যায়ভাবে স্ত্রীকে অত্যাচার করে রেগে থাকে, শত কিছু করেও রাগ ভাঙাতে না পারে, তাহলে কি তার এবাদত কবুল হবে না? বোন নিশাদ আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আসুন আপনার প্রশ্নের মাধ্যমে আমরা জানার চেষ্টা করি। জি, আমাদের বোন নিশাদের বিষয়টি হচ্ছে যে আসলে স্বামী তিনি তো আসলে একজন অভিভাবকও বটে সংসারে, তো কিন্তু অন্যায়ভাবে তো কোনো কিছু করার তিনি অধিকার রাখেন না। তো আজকে যদি তার প্রশ্নটি হচ্ছে যে তিনি যদি রেগে যান বা অন্যায়ভাবে আচরণ করে থাকেন, এই অবস্থায় তার মানে শত চেষ্টা করে উনি আর কি রাগ ভাঙাতে পারছেন না, এই অবস্থায় তার ইবাদত কবুল হবে কিনা, ইবাদত কবুল হওয়ার আসলে শর্তগুলো কী কী? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালআকিবাতু লিলমুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। যে মহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অবতারণা আপনি করেছেন, যে আমাদের এক বোন জিজ্ঞেস করেছেন যে স্বামী যদি স্ত্রীর উপরে কোনো কারণে রাগান্বিত থাকেন এবং কোনোভাবেই তাকে যদি উনি কনভিন্স করতে না পারেন, তাহলে তার এবাদত বন্দেগী কবুল হবে কি না? এখানে এবাদত বন্দেগী কবুল হওয়ার ক্ষেত্রে স্বামীর যে বিষয়টা, এর সম্পূর্ণ কোরআন এবং সুন্নাহ দৃষ্টিতে ইমান কেন্দ্রিক হতে হবে। যে স্বামী যদি ইমান এবং কোরআন সুন্নার বাইরে যে কোনো জিনিস ক্লেম করে, স্ত্রীর কাছে দাবি করে, আর স্ত্রী সেইটা যদি পূরণ করতে না পারেন অথবা না করেন, তাহলে সেই ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে কোনো বাধা হওয়ার কথা নয়। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসান্নফি ইবনে আবি শাইবার হাদিসে বলছেন যে লা তাআত আলি মখলুক ফি মাসিয়াতিল খালিক, যে স্রষ্টার হুকুমকে লঙ্ঘন করে সৃষ্টির কোনো হুকুম পালন করা যাবে না। সুতরাং স্বামীর যদি অবস্থা এমন হয় যে সে এমন একটা জিনিস ক্লেম করছে, দাবি করছে স্ত্রীর কাছে, যেটা কোরআন এবং সুন্নাহ অ্যাডাপ্ট করে না, শরীয়ত যেটাকে অ্যালাউ করে না, সেই ক্ষেত্রে স্ত্রী কেন, কোন মানুষের জন্যই এমন দাবির কাছে নতি স্বীকার করা জায়েজ হবে না। স্বামীর বিষয়টা ততক্ষণ পর্যন্ত পালন করতে হবে যতক্ষণ কোরআন এবং সুন্নাহর অনুকূলে থাকবে। যেমন আমরা ধরি, যদি স্বামী একমাত্র জিনিস হয়, তাহলে আমাদের যে মা আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন, ফেরাউনের স্ত্রী ছিলেন, উনি কি স্বামীর আদেশ মানতে বাধ্য ছিলেন? কারণ তার স্বামী তো কোরআন সুন্নাহ পরিপন্থী ছিলেন, কাফের ছিলেন। সুতরাং স্বামীকে মান্য করার মূল মানদণ্ড হবে যে কোরআন এবং সুন্নাহ নিরিখে বলছেন কি না। সুতরাং যদি কোরআন এবং সুন্নাহ নিরিখে স্বামী বলেন, তার স্ত্রীর জন্য এটা অপরিহার্য ফরজ হয়ে যাবে স্বামীর কথা পালন করা, অন্যথায় স্বামীর কথা পালন না করে যতটুকু সম্ভব তাকে সামাজিকভাবে তাকে কনভিন্স করে রাখা। এক্ষেত্রে তার ইবাদত বন্দেগি কবুল হতে কোনো বাধা হবে না। কিন্তু স্বামীকে বোঝানো যেতে পারে, চেষ্টা করা যেতে পারে। স্বামী স্ত্রী দুজনেই তো আল্লাহ তাআলা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। মানে পোশাক যেভাবে অঙ্গাঙ্গিভাবে লেগে থাকে, একটি অঙ্গের সাথে লেগে থাকে পোশাকটি, ঠিক স্ত্রী স্বামী স্বামী স্ত্রী দুজন এভাবেই থাকেন, মানে এতটাই কাছাকাছি এবং পাশাপাশি স্বামী স্ত্রীর যে সম্পর্ক যেখানে থাকে, সেখানে এই দ্বন্দ্ব বা এ ধরনের চিন্তা তো আসার কথা নয়। জি অবশ্যই, এবং এটি আসলে মানুষের জন্য এটি ভুল বুঝাবুঝি
বিভিন্ন রকমের কারণে হতে পারে, তবে স্বামীকে যদি গুরুত্ব কোনো স্ত্রী দেন, অবশ্যই সেই স্বামী তার স্ত্রীকেও গুরুত্বের সাথে দেখবেন। এবং ভালোবাসা তো হচ্ছে আসল জিনিস, একজন আরেকজনের সাথে যদি ভালোবাসা না থাকে তাহলে কিন্তু আইন দিয়ে অথবা শুধুমাত্র কোরআন সুন্নার জিনিস ঢুকিয়ে দিলেই হবে না। তবে কোরআন সুন্নাই পারে একজন আরেকজনের ভালোবাসাকে সঠিকভাবে সৃষ্টি করতে। এই ব্যাপারে যদি আপনি বলেন, একটি হাদিস বলা হয় যে মানে স্বামীর পদতলে মানে স্ত্রীর বেহেশত, এরকম বলা হয়, কথাটি আসলে কতটুকু, এটি নিয়েও কিন্তু অনেক প্রশ্ন আছে আমাদের। যে আসলে অত্যন্ত আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ বলছেন, যে আমাদের সমাজে কিছু যারা ওয়াইজিন, যারা ওয়াস করেন, তারা মানে স্বামীকে একটু অগ্রগামী করার জন্য এত বেশি কথা বলেন যে এটাও বলে থাকেন যে স্ত্রীদের বেহেশত স্বামীর পায়ের তলে। আমি বিষয়ে তাহাকি করে দেখেছি এমন কোনো বর্ণনা পৃথিবীর কোনো হাদিসের কিতাবে পাওয়া যায় না। বরং হাদিস এইটা আসছে, আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহাত, প্রত্যেক সন্তানের জান্নাত রয়েছে তার মায়ের পদতলে, স্বামীর পদতলে জান্নাত। এটা একটি বানোয়াট কথা, আজগুবি কথা, ওই কিছু অগ্রহণযোগ্য কিতাবে কথাগুলো ছিল, আসলে এগুলো সহি কথা নয়। তবে একটি কথা যেমন ইয়ে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, কোনো পাহাড়িয়া উট এসে রসুলুল্লাহর পায়ের দিকে নত করে দিচ্ছে। জি জি। তখন সাহাবীগণ বলছেন, ইয়া রসুলুল্লাহ, উটের কি ভাগ্য, রসুলুল্লাহকে এত বড় সম্মান করছে, আপনি যদি অনুমতি দিতেন আমরাও এরকম মাথা নত করে সেজদাবনত হয়ে যেতাম আপনার পাশে। তখন রসুলুল্লাহ বলেছিলেন যে মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না, মাথা নত করতে পারে না, মাথা নত একমাত্র আল্লাহর কাছেই করতে পারে। আমি যদি অনুমতি দিতাম তাহলে আমি বলতাম যে স্বামী কে যেন স্ত্রীরা সেজদা দেয়, এরকম একটা বলছিলেন। যে আসলে হাদিসের যে প্রথম অংশের কথা বললেন এইটার সনদটার মধ্যে একটু দুর্বলতা আছে, কিন্তু লাস্টে যে কথা বলছেন, লাউ কুনতু আমুরু আলি আহাদিন আইয়াসজুদু আলি আহাদিন লআমারতু আন-নিসা আইয়াসজুদু আলি আজওয়াজিহিন্না, যে আমি যদি কাউকে কোনো মানুষকে অন্য কোনো মানুষকে সিজদা করতে নির্দেশ করতাম তাহলে অবশ্যই পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীর সিজদা দেয়। আর আল্লাহ পাক কোরআনে যে বলছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান-নিসা বিমা ফাদদালাহু আলা বাদহু আলা বাদ ও বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যে আল্লাহ পাক সকল ক্ষেত্রেই স্ত্রীদের পরিচালক বানিয়েছেন তাদের স্বামীদেরকে, কারণ স্বামী তার সমস্ত প্রয়োজন নির্বাহ করে এবং তাদের সম্পদ স্ত্রীর জন্য খরচ করে। সুতরাং এদিক থেকে স্বামীর মর্যাদা বেশি, স্বামীকে আল্লাহ পাক অগ্রগামী করেছেন। কিন্তু আসলে স্বামী স্ত্রী, রসুল বলেছেন ইন্নামা নিসা উ শাকায়িকুর রিজাল, আসলে স্ত্রীগণ পুরুষেরই একটি অর্ধাঙ্গিনী, একটি অঙ্গবিশেষ। কাজে যদি দুজনের মধ্যে বোঝাপড়া ভালো না হয় তাহলে আসলে যে কোনো এখানে কায়দা বলি আর কানুন বলি আইন বলি আসলে শান্তি স্বস্তি সম্প্রীতি সৃষ্টির জন্য আসলে তাদের আন্তরিক বোঝাপড়াটাই সবচেয়ে বড় কথা। বড় কথা, জি, অনেক ধন্যবাদ। আমরা আসলে ডিটেলস একটি বিষয় নিয়ে জানতে পারলাম, আসলে আমাদেরকে আরও ভালো করে যদি আমরা জানতে পারি, বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা, এটি সকলের জীবনেই যেহেতু আসে, সুতরাং এই সম্পর্কটা নিয়ে আসলে আমাদের খুবই সুন্দরভাবে আসলে জানা উচিত। জেনে বুঝে আমরা যদি দুজনকে চরম ভালোবাসা এবং পরমভাবে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর থাকবে এবং দাম্পত্য সম্পর্ক সুন্দর হবে, সুখময় হবে, মধুময় হবে, শান্তিময় হবে, আমরা সেই প্রত্যাশাই করছি। অনেক ধন্যবাদ বোন। আমরা আমাদের বোন নিশাত মিরপুর ঢাকা থেকে যে প্রশ্নটি পাঠিয়েছিলেন অনেক কিছুই আমরা এই বিষয়ের মাধ্যমে জানতে পারলাম। আমরা যাচ্ছি আরেকটি প্রশ্নে। আমাদের আরেকজন শাহনেওয়াজ শাহনাজ বেগম চুনকুটিয়া কেরানীগঞ্জ ঢাকা থেকে আমাদের বোন জানতে চাচ্ছেন, স্ত্রীদেরকে কি স্বামীর বাম পাজরের হাড় দিয়ে সৃষ্টি করা হয়েছে? জি বোন শাহনাজ বেগম, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম, আসলে সমাজে বহুল প্রচলিত এটি একটি কথা যে আসলে স্ত্রীদেরকে স্বামীর পাজরের হাড় দিয়ে তৈরি করা হয়েছে। আসলে কোরআনের দৃষ্টিভঙ্গিতে বলা যায় যে আল্লাহ পাক সূরা আন-নিসার প্রথম আয়াতে যে বলছেন, ও খালাকা মিনহা জাওজাহা, যে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের পাশের এক পাজরের হাড্ডি থেকে তা তদীয় স্ত্রী আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করেছিলেন। এটি কেবলমাত্র সেখানের জন্য প্রযোজ্য, পৃথিবীর সকল স্ত্রীদেরকেই তাদের স্বামীর পাজরের হাড্ডিতে তৈরি করা হয়েছে এটি গ্রহণযোগ্য নয়। কারণ ধরুন যে এমন তো অনেক স্ত্রী আছে যাদের একাধিক স্বামী আছে, তাহলে আমরা বলবো কোন স্বামীর হাড্ডিতে তাকে তৈরি করা হলো, এটি যেমন একটি প্রশ্ন। আবার অনেক এরকম মেয়েরা আছেন যারা বিয়ে সেধে হওয়ার আগেই মারা যান, তারা তাতে স্বামী হলো না, তাহলে তাকে কার হাড্ডিতে তৈরি করা হয়েছিল? আল্লাহ পাকের কথা হচ্ছে যে ইন্না খালাকনাকুম মিন তুরাব, আমি পৃথিবীর সকল মানুষকে তৈরি করেছি মূলত মাটি থেকে। কাজে এটি মূল কথা, আর একমাত্র পাঁজরের হাড্ডি হলো আদম আলাইহিস সালামের কথা এবং মা হাওয়া আলাইহিস সালামের কথা। সুতরাং
পৃথিবীর কোনো স্ত্রীদেরকেই তার স্বামীর পাঁজরের হাড্ডি থেকে সরাসরি তৈরি করা হয়েছে, এটি দালিলিক কোনো কথা নয়, বরং এই কথা প্রযোজ্য একমাত্র আমাদের মা হাওয়া আলাইহিসসালাম এবং আমাদের পিতা আদম আলাইহিসসালামের ক্ষেত্রেই অধিক প্রযোজ্য। একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি যে আমাদের মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদপুর ঢাকা থেকে আমাদের এক ভাই প্রশ্নটি পাঠিয়েছেন যে আমার মেয়ে পর্দা করতে চায় না, আমি যদি তাকে এই কারণে প্রহার করি তবে কি আমার পাপ হবে? জি ভাই আব্দুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন, আসুন আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানার চেষ্টা করি। ভাই বলেছেন যে তার মেয়ে, প্রাপ্তবয়স্ক মেয়ে বোঝাই যাচ্ছে, যেহেতু পর্দার কথা বলছেন, পর্দা করতে চায় না, এখন এজন্য যদি উনি শাসন করেন, প্রহার করেন, তাহলে করতে পারবেন কি না? সত্যিকার অর্থে একজন মেয়ে অথবা ছেলে যতক্ষণ পর্যন্ত পিতামাতার আন্ডারে থাকে, তাদের তত্ত্বাবধানে থাকে, সুপারভিশনে থাকে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার একবারে আবশ্যকীয় দায়িত্ব হচ্ছে তাকে শরীয়তের ভিতরেই রাখা। বিশেষ করে মেয়েরা যখন সাবালিকা হয়ে যায়, বালেগা হয়ে যায়, তখন তার যে শরীয়তসম্মত যে বিধানগুলো থাকে এগুলো প্রতিপালন করার জন্য আল্লাহ পাক প্রত্যেক পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন। যদি এই দায়িত্ব পালন করতে তারা ব্যর্থ হন, তাহলে কেয়ামতের দিনে এই সন্তানকে যখন আল্লাহ পাক জাহান্নামে দেবেন, তখন তাদের একটা আরজি থাকবে, যেটা আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা হামিমা সাজদার মধ্যে বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين جهي আমাদের প্রভু, মানুষ এবং জিনদের মধ্য থেকে যারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর কথা বলে নাই এবং দূরে রাখছিল, আপনি তাদেরকে আমাদের দেখাই দিন, আমরা তাদেরকে লাঞ্ছিত করে পদপিষ্ট করে তারপরে প্রয়োজন হলে জাহান্নামে যাব। সুতরাং সেক্ষেত্রে পিতামাতার বিরাট একটি ভূমিকা রয়েছে। আর আল্লাহ পাক যখন ছোট্ট বাচ্চারা যখন আসে, তখন শুরু থেকেই পিতামাতাকে আল্লাহ পাক একটা দায়িত্ব দিয়েছেন, যেমন মুরু আওলাদাকুম আহুম আবনাউ সাবঈ সিনিন, সন্তানরা যখন 7 বছর বয়সে আসবে তখনই তাদের নামাজের জন্য আদেশ করো। অদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ আশির সিনিন ওয়াফারিকু বাইনাহুম ফিল মাযাজি। আবু দাউদের একটি হাদিস, সহি হাদিস, যে যখন তাদের বয়স 10 বছর হবে তখন নামাজের জন্য তাদের মৃদু প্রহার করতে থাকো এবং বিছানা শয্যা আলাদা করে দাও। সুতরাং প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ পাক পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন সন্তানকে লালন করার জন্য, পালন করার জন্য। আর যেহেতু পর্দা প্রত্যেক সাবালিকা মেয়েদের জন্য একটি ফরজ, আবশ্যক ইবাদত, সকল ফরজের চাইতে মেয়েদের কাছে পর্দাটা অনেক বড়, এজন্য পিতামাতাকে অবশ্যই দেখতে হবে। এবং এই ক্ষেত্রে যদি লঙ্ঘন করেন কোনো ভাইয়ের মেয়ে, তার অবশ্যই এর জন্য যদি উনি শাসন করতে চান, প্রহার করতে চান, এটি তার রাইট আছে এবং তার দায়িত্ব বটে, কোরআন এবং সুন্নাহর বিধান পালন করার জন্য উনি ইনসিস্ট করবেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করবেন। শরীয়ত তাদেরকে দায়িত্ব দিয়েছে, অনুরোধ করে নেই, এটা দায়িত্ব পিতামাতার। সুতরাং তিনি যদি শাসন করেন তাহলে উনি ভালো কাজ করছেন এবং কোরআন এবং সুন্নাহর দায়িত্ব তিনি পালন করছেন। জি জি। তো এখন আসলে বিষয়টি হচ্ছে যে আমাদের সমাজে মানে এই ফ্যামিলি যে পরিবার, জি, পরিবারগুলোকে আসলে আমরা কিন্তু পরিবারের মধ্যে যে সন্তান সন্ততি স্ত্রী পুত্র এদের প্রতি আমরা দায়িত্ব বোধের আমাদের একটু বাড়াতে হবে। জি জি, সব মিলে আমরা যদি বাড়াতে পারি একে অপরের বিষয়গুলো কিন্তু উপলব্ধি করতে হবে। শুধু শাসন করেই যে আপনার সন্তান ভালো মানুষ হয়ে যাবে বা সেদিকে আসবে তা কিন্তু নয়, শাসন করারও কিন্তু অনেক পদ্ধতি আছে। রাগ দিয়ে প্রহার করে শাসন বলতে কি, শাসন কিন্তু অনেক রকমের শাসন, অবশ্যই অবশ্যই, অর্থনৈতিকভাবে তাকে চাপ দেওয়া যায়, পোশাক আশাক কাপড় চোপড়, যেহেতু মানে অভিভাবক সব কিছুই নিয়ন্ত্রণ করে একটি সংসারে, সুতরাং তাকে কীভাবে শাসন করতে হবে সেটি কিন্তু আসলে তাকে বুঝতে হবে। জি জি। শুধুমাত্র আপনি একদিন হঠাৎ করে দেখলেন যে হাদিসে রয়েছে প্রহার করতে হবে, মার দিতে, লাঠি নিয়ে এসে কোনো কথা নেই মার আরম্ভ করে দিলেন, এটি কিন্তু ঠিক না। তাকে বুঝাতে হবে, তারপরে তাকে সাবধান করে দিতে হবে, তারপর অনেক কিছু কিন্তু বিষয় রয়েছে, এগুলি কিন্তু আমাদের স্থান কাল পাত্র ভেদে করা উচিত, কি বলেন? জি মোতারাম, এক্ষেত্রে আমি একটু অ্যাড করতে চাই যে আসলে ওই যে একটি কথা আছে বাংলায়, শাসন করা তারই মানায় সোহাগ করে। যে আপনি সন্তানকে আদর করবেন না, যত্ন করবেন না, আপনার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, আপনি আগে থেকে বেমালুম ভুলে ছিলেন, হঠাৎ করে আপনি জানলেন। আসলে যখন আমরা দেখি কোনো গাছ অথবা বাঁশের কঞ্চি যখন চিকন থাকে, আপনি ইচ্ছে মতো এটাকে বাঁকা করতে পারেন, যখন এটা মোটা হয়ে যায় তখন আপনি ইন জাহাব তাহু তুকি মুহু কাসার তাহু, রসুল বলছেন বয়স হয়ে গেলে যদি আপনি এটা সোজা করতে চান তাহলে ভেঙে ফেলবেন। ওয়া ইন তারাক তাহু লাম ইয়াজাল আওয়াজ, আর যদি ছেড়েই দেন তো বাঁকাই থাকবে। সুতরাং ফাস্তাউ সু বিন নিসা ই খায়রান, সুতরাং স্ত্রীদেরকে সবসময় নসিহত করতে হবে। আর একটা কথা হলো, সন্তানের বয়স যখন 7 বছর তখন আপনার হুঁশ ছিল না, যখন তার বয়স 10 বছর আপনি বেমালুম ভুলেছিলেন, যখন সন্তান 15 বছর হয়ে গেল তাও খেয়াল হয় নাই, যখন সন্তান সাবালেক সাবালিকা হয়ে গেল তখন আপনি এসে একবার হঠাৎ করে মারপিট শুরু করবেন, শরীয়ত এ কথা বলে না। এবং গ্র্যাজুয়ালি আপনার ছোটোবেলা থেকেই পৈতৃক যে আপনার দায়িত্ব,
পিতৃসুলভ দায়িত্ব এবং মায়া মমতা মমত্ববোধের ভিত্তিতে আপনি সন্তানকে কনভিন্স করবেন, তাকে বোঝাবেন, সমঝাবেন, আশা করি তাহলেই একটি সুন্দর একটি অভ্যাসের দিকে নিয়ে আসতে হবে। কারণ আপনি হঠাৎ করে এটি করলে তার মধ্যে অন্য রিয়্যাক্ট সৃষ্টি হয়ে যাবে। আপনি 15 বছর পর্যন্ত তাকে কোনোদিন নামাজের কথা বলেন নাই, কোনোদিন তাকে রোজা রাখার জন্য তাকে উৎসাহিত করেন নাই, যেই 15 বছর পরে আপনি আবার শুরু করে দিয়েছেন তাকে রোজা। আপনাকে ছোট্ট কাল থেকে রসুল যেভাবে সৃষ্টি করেছেন, যে ছোট্ট বয়স থেকে আপনি যখন মসজিদে যাচ্ছেন কোনোদিন তাকে মসজিদে আহ্বান করেননি, এখন আপনি সাথে নিয়ে মসজিদে যদি ছোটো কাল থেকে যেতেন তাহলে সেই সন্তান 12 বছর 15 বছর হলে আর বলতে হবে না বাবা তুমি মসজিদে যাও, অবশ্যই তখন সে নিজের থেকেই একটি অভ্যস্ত হয়ে উঠবে। এক্ষেত্রে পারিবারিক একটি হ্যাবিট, পারিবারিক একটি প্র্যাকটিস থাকতে হবে, এটা প্র্যাকটিস ছোটোবেলা থেকে মূল এটিই কথা। জি জি, আমরা যখন ঘরে নামাজ পড়ি যে সন্তানটি উলঙ্গ অবস্থায় থাকে, হ্যাঁ আমরা দেখেছি যে সেই সন্তানটি আমাদের দেখা দেখি তার বয়স 2 থেকে 3 বছর হবে, এর চেয়ে বেশি না, উলঙ্গ অবস্থা টেস্ট টুপি একটা মাথায় দিয়ে আমাদের সাথে, অবশ্যই অবশ্যই এরকম অনেক নজির আছে, বাস্তব কথা বলছি। হ্যাঁ এইভাবে আসলে মানে তারা যা দেখে তাই কিন্তু সে, জি জি জি, আমরা কিন্তু যদি তাদের সামনে যদি অন্য কোনো কিছু ইসলাম বিদ্বেষী কোনো মানে ইসলাম বিরোধী কোনো কাজ আমরা তাদের সামনে করি, যেমন সিগারেট খাওয়া, তারপরে অন্যান্য অনেক অশালীন কোনো কাজ যদি সন্তানের সামনে করা হয় তাহলে সেই সন্তান কিন্তু সেটি শিখবে, সেটি শিখে কিন্তু সে ওইটি প্র্যাকটিস করবে। এই জন্য মনে হচ্ছে যে সন্তানের সামনে আমরা নিজেকে সত্যের সাক্ষী হিসেবে প্লেস করি, আমরা আমি যদি অন্যায় কাজ করি সন্তানকে আমি কখনোই এর বাইরে থাকতে বলতে পারি না। নৈতিকভাবে আমি সিগারেট খাই, সন্তান দেখছে বলছে তুমি সিগারেট খাবা না, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা নিজেরা করো না, নিজেরা করো না, সুতরাং নিজে আগে করে দেখাতে হবে এবং সন্তানদেরকে আসলে বুঝাতে হবে সুন্দর করে। কোরআনে কারিমের মধ্যে সূরা লোকমানে মোতারাম এমন বলা আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, সবচেয়ে যে জঘন্য অন্যায় কাজ ইসলামের সেটি হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, সেই শিরকের মতো জঘন্য গুনার কাজটা থেকে বিরত থাকার জন্য হযরতের লোকমান তার সন্তানকে কিভাবে নসিহত করছেন, যে ইয়া বুনাইয়া মানে কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শিরক করিও না, এই যে বুঝানোর আল্লাহ কিন্তু সব কিছুই শিখিয়ে দিয়েছেন, কিভাবে সন্তানদেরকে আপনি বুঝাবেন, কিভাবে সন্তানকে আল্লাহর পথে নিয়ে আসবেন, কি বলেন? তো আমরা প্রশ্ন আরো নিয়ে নেই। হারেস মিয়া কল্যাণপুর ঢাকা থেকে আমাদের এক ভাই প্রশ্ন পাঠিয়েছেন যে শাওয়াল মাসে 6 রোজা রাখার হুকুম কি, এই রোজাগুলো রাখা কি ফরজ? হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের অনেক প্রশ্ন আসলে আমাদের কাছে আসছে, অনেক ধন্যবাদ আপনাদের যারা দর্শক আমাদের কাছে আপনারা প্রশ্ন পাঠান, আমরা প্রতিদিন ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব, তবে ধারাবাহিকভাবে দেবো ইনশাআল্লাহ। 6 রোজা রাখার ক্ষেত্রে এটি আসলে নিয়ম কি, এটি কি কোনো বাধ্যতামূলক কি না, বা এর কোনো আলাদা কোনো নিয়ম আছে কি না, এই বিষয়ে? এটা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। মাহে মোবারক রমাদানের অতিক্রান্ত হওয়ার পরে যে মাসটা আসে, আরবি চন্দ্র বচ্চন অনুযায়ী এটাকে শাওয়াল বলা হয়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে সহি মুসলিম একটা হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলেছেন যে মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দহর আও কামা ক্বাল আলাইহি সালাতু ওয়াস সালাম। এটি সহি মুসলিম, যে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি রমজান মাসের পুরো 1 মাস সিয়াম পালন করে এবং তারপরে শাওয়াল মাসেই 6টি রোজা পালন করে তাহলে সে যেন সারা বছর অথবা সারা যুগ রোজা পালন করলো। এই একটি হাদিস, এর প্রথমেই ব্যাখ্যা হচ্ছে যে আসলে সারা বছর কেমন রোজা হয়। তো আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন যে মান জা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তো আল্লাহ পাক মেহরবানি করে তাকে একের বিনিময়ে কমপক্ষে 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। সুতরাং যদি রমজান 30 হয়ে যায় তাহলে এক একটা রমজানের বিনিময়ে যদি আমরা 10 দিনের সওয়াব পেয়ে যাই তাহলে 300 দিনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, কাফফারা করে দেন। আর আরবি চন্দ্র বছর অনুযায়ী 354 দিনে হয় 1 বছর, আরও 54 দিন অথবা আরও 6টি 6টি দশক থাকলো। তো তারগিব এবং তারহিব নামক হাদিসের কিতাবে আসছে, যদি কোনো বান্দা শাওয়াল মাসের 6টি রোজা পালন করে আল্লাহ পাক দয়া করে এই 6 রোজার দ্বারা আরও 6টি দশক অর্থাৎ আরও 54 দিনের গুণা আল্লাহ পাক মাফ করে দেন। সুতরাং যে ব্যক্তি রমজানের 1 মাস রোজা এবং শাওয়ালের 6টি রোজা পালন করে সে যেন এই 10 দিয়ে গুণ করলে সারা বছর যেন সে রোজাই পালন করলো, এর একটা ফজিলতের কথা বিশাল খোদ হাদিসে বলা আসছে। আমরা চেষ্টা করব যাতে এই রোজাগুলি রাখতে, আসলে রোজা রাখার মধ্যে শুধুমাত্র ফজিলতি যে মানে আখেরাতের ফজিলতি আছে তা কিন্তু না। জি জি অবশ্যই, রোজা রাখলে দুনিয়াবি ফায়দা কিন্তু অনেক বেশি, দুনিয়াবি শারীরিক ফিজিক্যাল বহুত ফায়দা। এখানে মোতাবেক আরেকটা কথা অ্যাড করা যায় যে অনেকে জিজ্ঞেস করতে চান যে এই 6টি রোজা একটা না করা ভালো নাকি মাঝে মধ্যে একটু বিরতি দিয়ে করা ভালো। এক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ
তিনি বলেছেন যে এটা একটানা করা উত্তম, কারণ আতবাহু সিত্তা মিন শাওয়াল যে বলা হয়েছে আতবা, ইতবা বলা হয় যে কোনো কাজ পিছে পিছে করা, একটানা করা। তো তিনি বলেছেন একটানা করা অধিক উত্তম, কিন্তু আহমদ ইবনে হাম্বল বলেছেন যেহেতু রমজান মাসের রোজাটাই একটানা করা বাধ্যতামূলক, আর তারপরে রোজাটা যেহেতু নফল, ভাই বলছেন যে ফরজ নাকি, না ফরজ না, এটা একটি মুস্তাহাব নফল পর্যায়ের ইবাদত, এটা করলে প্রভূত সওয়াব আছে, কিন্তু না করলে আপনি অ্যাকিউজড হবেন না, আপনি মাখুজ হবেন না, ধরা হবে না। আর তিনি আহমদ ইবনে হাম্বল বলেছেন যেন রমজানের রোজার সঙ্গে মিল না থাকে, অর্থাৎ আপনি আরামে বিরামে দুইটা করলেন ব্রেক দেবেন, একটা করলেন ব্রেক দেবেন, কারণ আপনার সারা মাস আছে, সারা মাসে ছয়টি রোজা, সুতরাং যে ব্যক্তির যেভাবে সুযোগ হয় উনি সেভাবেই সেভাবেই রাখবেন, কোনো সমস্যা নাই। আমরা কঠিন করব না, সহজ করার চেষ্টা করব, তার কারণ এর মধ্যে তো অনেক সমস্যা থাকতেই পারে, হ্যাঁ বিভিন্ন কারণে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি অনেক সময় নফল রোজা রাখতে গিয়েও তিনি অনেক সময় ভেঙে ফেলেছেন, জি জি অবশ্যই, এরকম তো হাদিস রয়েছে, অবশ্যই। তো সুতরাং আমরা, আর যেটা মহতারাম বলছিলেন যে আমরা কঠিন করব না, জি জি, শরীয়তের মূল একটি মানদণ্ড মাপকাঠি হচ্ছে এটি, রাসূল সাল্লাল্লাহু সহিহ বুখারীতে বলছেন, মুসলিমে বলছেন, ইয়াসিরু ওয়ালা তুআসিরু বাশিরু ওয়ালা তুনাফিরু, তোমরা শরীয়তের প্রত্যেক মাসালাকে সহজ করে উপস্থাপন করো, কঠিন করে উপস্থাপন করো না, মানুষকে কেবল সুসংবাদ শোনাও, মানুষকে ইসলাম থেকে ভয় দেখায় ভাগায় দিও না। সুতরাং এটি আমাদের মাথায় রাখতে হবে, যে কোনো মাসালা বললে আমরা সহজ সুন্দর এবং সাবলীল যে পন্থা এটাই আমরা যেন বলি, এবং ইসলাম হচ্ছে সহজ এবং সাবলীল এবং একটি মধ্যম পন্থা অবলম্বনের কথা বলে, এটি চরম পন্থার দিকে তো কখনোই ইসলাম ধাবিত করে না, এবং একবারে নিম্নেও যাওয়া যাবে না, মিডিল পন্থা অবলম্বন করতে হবে, সঠিক ওয়েতে আমাদেরকে পরিচালিত হতে হবে, এটাই হচ্ছে আমাদের বাস্তবতা। তো আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি, আমাদের এক ভাই হাদি মওদুদি উত্তরা ঢাকা থেকে আমাদের ভাই লিখেছেন, জানতে চাচ্ছেন যে আমাদের নবী নাকি পাথর ব্যবহার করতেন, অনেকে বলে থাকে পাথরে ভাগ্য পরিবর্তন হয়, পাথরে বিশ্বাস করা কি আল্লাহর সাথে শিরক করা নয়, বিষয়টি জানাবেন। জি ভাই হাদি মওদুদি, আপনাকে অনেক ধন্যবাদ, আসুন আমরা বিষয়টি জানার চেষ্টা করি। জি মোহতারাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথর ব্যবহার করেছেন বলে যে উনি বলছেন, আসলে পাথরের ব্যবহারটা কীভাবে করছেন উনি বুঝাতে চাচ্ছেন, কোনো কোনো কিতাবে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক সময় অভুক্ত থাকতেন, অনাহারে থাকতেন, পেটে নাকি পাথর বাঁধতেন, এর সিস্টেমটা কি, সহি কোনো হাদিস আমরা আসলে দেখি নাই যে পেটে পাথর রাখে এবং বাঁধে কেমনে। তবে রাসূল করিম সাল্লাম যে আংটি ব্যবহার করতেন, সেখানে একটি পাথর ছিল যেখানে খোদাই করা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা থাকতো কেন, যে রাসূল সাল্লাম তো নিজে উনি লেখাপড়া জানতেন না, নিজের নাম পর্যন্ত সাইন করতে জানতেন না, যদিও সহি বুখারীর একটা হাদিস আসছে রাসূল ওই হুদাইবিয়ার সন্ধির সময় নিজে ওনার নামটা মোহাম্মদ রসুল কেটে দিয়ে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজে লিখছিলেন, এই একটি মাত্র রেওয়ায়ত ছাড়া, বলা হয় যে তিনি উম্মি ছিলেন, মানে নিরক্ষর ছিলেন, পৃথিবীর কারো কাছে অক্ষর জ্ঞান নেননি, সুতরাং এই জন্য যখন চিঠি লিখতেন বিভিন্ন দেশের রাজন্যবর্গের কাছে উনি হাতের আংটিটা দিয়ে সিল মারতেন, এখানে একটি পাথর ছিল, সুতরাং এইরকম পাথর যদি প্রয়োজন হয় ব্যবহার করতে পারে, কিন্তু পাথরের দ্বারা ভাগ্য পরিবর্তিত হয় এই কথা টোটালি শরীয়তের সঙ্গে মুখালিফ হয়ে যায়, কারণ পাথরের কোনো পর্যায়ে পড়ে যায়। ওই যে আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি, হযরত ওমর যখন খলিফা হজ করতে গিয়েছিলেন, হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়েছিলেন, তখন তিনি চুমা দেওয়ার সময় ওনার একটা কথা মনে হয়ে গেল যে আমি এই পাথরকে কেন চুমা দেব, তখন তিনি বললেন, ইয়া হাজার ইন্নি আলিমতু আন্নাকা হাজার লা তাযুরু ওয়া লা তানফা লাউলা আন্নি রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা, হে পাথর আমি জানি তুমি একটা পাথর বই অন্য কিছু নয়, আমি তোমাকে চুমা দিতে চাই না, তুমি কারো ক্ষতি করতে পারো না, কারো উপকার করতে পারো না, আমি যদি রসুলকে চুমা দিতে না দেখতাম আমি কখনোই তোমাকে চুমা দিতাম না। সুতরাং স্পষ্ট বোঝা যায় যে পাথরের কোনো শক্তি নেই ভাগ্যের আপনার প্রসন্নতা বিষণ্নতা আনয়ন করার, ভাগ্যের একচ্ছত্র পরিবর্তন করার শক্তি রাখেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জি জি জি, কাজেই আমরা যেন আকীদা সাফ রাখি, পাথর কেন, পৃথিবীর কারো কোনো শক্তি নেই আপনার ভাগ্যের বিড়ম্বনা আনতে অথবা প্রসন্নতা আনতে, সমস্ত নিয়ন্ত্রণ করেন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। তো সমাজের মধ্যে কিন্তু এ ধরনের, এই যে পাথর, পাথরে ভাগ্য পরিবর্তন হয়, বিভিন্ন রং বেরঙ্গের পাথর সাজিয়ে, বিভিন্ন মানে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষদের দৃষ্টি আকর্ষণ করা হয়, এবং মানুষও ভাবে, আমাদের দেশের মানুষ তো আসলে সহজ সরল, মানে জ্ঞান কোরআন এবং সুন্নার জ্ঞান রাখে কয়জন, ওইরকম চেষ্টাও আসলে আমাদের লোকজন করে না, যেটা শুনে সেটাই মনে করে যে এটাই বোধ হয় ঠিক, আরেকদিকে শুনে ওটাই বোধ হয় ঠিক, এটার মানদণ্ড যে কোরআন এবং সুন্নার আলোকে চিন্তা করতে হবে সেটা কখনো ভাবে না। আজকের দর্শক নিশ্চয়ই এ বিষয়টি উপলব্ধি করবেন যে আসলে পাথরের কোনো ক্ষমতাই নাই,
আপনি একটা চমৎকার যে হাদিস উপস্থাপন করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, এর চেয়ে বাস্তবতা আর কি হতে পারে? যেই পাথর কাবার সাথে এখনো পর্যন্ত লাগানো আছে, শুধুমাত্র ওই পাথরটি ছাড়া, যাকে অনেক ফজিলতের কথা হাদিসে বলা আছে, ফজিলতের কথাও রয়েছে, সেই পাথর সম্পর্কে ওমরের যে উক্তি, এটি কি কি শিখায় আমাদেরকে? আমাদেরকে এটাই শিখায় যে পাথরে কখনো মুক্তি দিতে পারে না। তবে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ওইটাতে চুম্বন করেছিলেন, এটাকে সম্মান দিয়েছিলেন, সে ওই পাথরটা ছাড়া পৃথিবীর আর কোনো পাথরের সেই ক্ষমতা নেই। তো অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের একবার শেষ প্রান্তে এসে মোতরাম চলে এসেছি। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করলাম বৈশাখী টিভির ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠান থেকে। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। জি মোতরাম, আপনাকেও আন্তরিক ধন্যবাদ। বৈশাখী টিভির সকল শ্রোতা ভাই বোনদেরকেও আন্তরিক মোবারকবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা অনেক বিষয় জানলাম, আসলে এটি কিন্তু জানার শেষ নয়, আরও অনেক জানতে হবে। ইসলাম হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ শান্তিময় জীবন ব্যবস্থা। সেখান থেকে পরিপূর্ণতা পেতে হলে, শান্তি পেতে হলে সব সেক্টরেই আমাদের কিন্তু জানতে হবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিষয়গুলো আমাদেরকে কিন্তু জানিয়ে গেছেন, আর কিন্তু এটাকে কমপ্লিট করে দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে আমাদের উপলব্ধি করতে হবে, ইসলাম ও সুন্দর জীবন অনুষ্ঠানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আপনারা প্রশ্ন করবেন আমাদের মাঝে, জানবার জন্য যে আগ্রহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে আপনাদের মাঝে, সেজন্য আপনাদের আবারও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আজ শেষ করব, তবে শেষ করার আগে জানিয়ে দিচ্ছি, ইসলামের মৌলিক যে কোনো বিষয়ে প্রশ্ন পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন BSK স্পেস আপনার নাম, স্পেস আপনার ঠিকানা, স্পেস আপনার প্রশ্ন, এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। আমাদের কাছে ইমেইলেও প্রশ্ন পাঠাতে পারেন ISJ@বৈশাখী.tv এই অ্যাড্রেসে। এছাড়াও facebook.com/ইসলাম ও সুন্দর জীবন ফেসবুক পেজেও আপনার গুরুত্বপূর্ণ মতামত প্রশ্ন আমাদেরকে পাঠাতে পারেন। আজ শেষ করব, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।